পিসগুলো কিন্তু যথেষ্ট বড়। বেট কি নো বাসা, তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে। এবার দেখে নিই চলো আমাদের ফাইনাল বিল কত হলো। দেয়ার শি কামস। প্রাইস কি বুফে পুরোটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো এবার আমি তোমাদের পুরোটা ঘুরে দেখাই। পুরো বুফের যা যা আইটেম আছে, বুফের রেটস অ্যান্ড এভরিথিং তোমাদেরকে জানাবো। বাট ফর দ্যাট ইউ নিড টু স্টে টিউনড টিল দ্য লাস্ট উইদাউট স্কিপিং দ্য ভিডিও, পুরো দেখতে থাকো। আমরা এখন জাস্ট খাওয়া স্টার্ট করেছি। ফার্স্টেই স্যুপ নিয়ে নিয়েছি, স্যুপটা নিয়েছি হচ্ছে চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ। একবার দেখিয়ে দাও, স্যুপটা যথেষ্ট থিক, খুব সুন্দর লাগছে। স্যুপে কী কী আছে একটু দেখিয়ে দিই। এদিকে আছে অনিয়ন, এদিকে কিছু ক্যারেটস, চিকেন, এটা শ্রেডেড চিকেন দিয়েছেন ওনারা, আর একটা লেমন দেখতে পাচ্ছি। এবার একটু টেস্ট করে বলি, সব কিছু একসাথে দিয়ে টেস্ট করি। ভালো, ব্যালেন্স খুবই সুন্দর। লেমনের হালকা হালকা একটা টিঞ্জ আসছে, কোরিয়েন্ডারের একটা হালকা টেস্ট আসছে, একটা ঝাঁজ আসছে। চিকেনগুলো একদম ফ্রেশ, ভালোই। তো আমি চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ ট্রাই করছি। আমি সুদীপকে বললাম এটা খেয়ে আমি পেট ভরাতে পারবো না, কম্বোতে আরও স্পেশাল কিছু ডিশ আছে ওগুলো খাবো। স্যুপে কিউকাম্বার এবং ব্রোকলিও আছে। এবার স্টার্টারের পালা। স্টার্টারে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্রিস্পি নুডলস স্যালাড। এই যে এটা হলো ক্রিস্পি নুডলস স্যালাড, রোস্টেড বেসিল চিকেন স্যালাড। তো এবার একটুখানি টেস্ট করে দেখি। সসের টেস্টটা আসছে, খুব সুন্দর। এটাতে ক্যাবেজ, ক্যারট, টমেটো আর ক্যাপসিকামস দেওয়া হয়েছে, একটু ঝাল ঝাল বাট খুব সুন্দর। এবার ট্রাই করছি রোস্টেড বেসিল চিকেন স্যালাড। এখানে দেখছো অনেক অনেক ভেজিস দেওয়া আছে, ওয়াও, প্রচণ্ড ভালো। ট্রাই করছি কঞ্জি ক্রিস্পি ভেজিটেবল। তো এটার টেস্টটা খুবই ভালো, একটা স্পাইসি ফ্লেভার আছে আর সসে টস করা, বাট ওপরের লেয়ারটা খুবই ক্রিস্পি। তো এবার ট্রাই করছি বাটার গার্লিক পটেটো, এটার টেস্টটা ওপরের লেয়ারটাও ক্রিস্পি, ভেতরে পটেটো স্লাইস করে বয়েল্ড করা আছে আর ওপরে একটা বাটারের ফ্লেভার আসছে, বাট ভালো। এবার আমি স্টার্টারে আরও কিছু ছিল সেগুলোর মধ্যে থেকে নিয়ে নিয়েছি ফিশ বেল পেপার অ্যান্ড স্প্রিং অনিয়ন, টেস্ট করে দেখি। এক্সেলেন্ট, বেট কি নো বাসা, যথেষ্ট ক্রিস্পি
ক্যাপসিকাম দেওয়া রয়েছে, হালকা গার্লিকের একটা কী বলবো একটা স্মেল আছে, অসাধারণ ব্যালেন্স, খুব সুন্দর। এবং মাছটা একদম ফ্রেশ। স্টার্টারগুলো তো যথেষ্ট ভালো ছিল, এবার নিয়ে নেবো হচ্ছে হট বেসিল উইংলেট। গার্লিক দেওয়া আছে, ধরে যথেষ্ট ক্রিস্পি মনে হচ্ছে। ওয়াও, প্রচণ্ড ভালো, দারুণ ক্রিস্পি, ভেতরটা ততটাই সফট, ওপরে সসের টসিংটাও খুব সুন্দর হয়েছে। এখানে দেখা যাচ্ছে হালকা ছোটো ছোটো গার্লিকের কুচি দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এবং পিসগুলো কিন্তু যথেষ্ট বড়, এবং চিকেনটা যথেষ্ট ফ্রেশ। অনেক স্টার্টার খেয়ে নিলাম, একটু রিফ্রেশমেন্ট উইথ আ সিপ অফ স্প্রাইট। তো স্টার্টারের আমরা এখন শেষ দিকে। তো লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়ে এসেছি সুশি। সুশিটা দেখিয়ে দিই, ভিনিগার রাইস, ওপরে দেখা যাচ্ছে ওয়াসাবি টপিং আছে। তো লেটস টেস্ট, এটা একবারে খেয়ে নিই। মিডিয়াম টেস্টি, বাট ওয়াসাবিটা যখন ফিল করলাম না, একটা ধাক্কা লাগলো যেন মনে হয়, এতটাই একটা ঝাঁঝালো ব্যাপার। আমি ঝাল বলবো না, বাট একটা ঝাঁঝালো ব্যাপার আছে এটা। প্রন্ত তুমি মনে হয় ফাটিয়ে নেবে। তো স্টার্টার তো কমপ্লিট হয়ে গেল, এখন মেন কোর্সের পালা। মেন কোর্সে নিয়ে এলাম ভেজ নুডলস আর ভেজ ফ্রাইড রাইস, আর আমি নিয়েছি প্রন ইন সেলেরি ওয়াইন সস, আর এটা নিলাম চিলি পনির, আরেকটা নিলাম হচ্ছে হট গার্লিক চিকেন। তো এবার খেয়ে বলা যাক। ফ্রাইড রাইসটা সো সো, প্রনটা কিন্তু চরম, দারুণ। প্রনের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, রেস্টুরেন্টের নামটা কিন্তু একদম সার্থক, নুডল বুডল, বাট নুডল ইজ রিয়েলি টেস্টি, গ্রেট। এটা আমার সব থেকে ভালো লেগেছে মেন কোর্সে। একটু চিকেনটা দিয়ে খাই। তো সব শেষে ট্রাই করছি চকলেট মুজ, তো ট্রাই করিনি। চকলেট মুজের কোনো রিভিউ হয় না, ওই ক্রিমি একটা ফ্লেভার, চকলেটের ফ্লেভার, ওপর থেকে কিছু চকলেটের ক্রিস্পি ছড়ানো আছে, ক্রিস্পি ক্রাঞ্চ, ভালো। আর ওপরে বেশ কিছু চকো চিপস দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিই। মুজটা কিন্তু স্মুথ অ্যাজ বাটার, দেখো আমি লিটারালি দেখাচ্ছি, পিওর চকলেটের টেস্ট, ওপরে হালকা গ্রেট করে দেওয়া আছে আর চকো চিপস দিয়ে গার্নিশ করা আছে। ওভারঅল টেস্ট ইজ রিয়েলি গুড। লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়ে নিলাম দর্শন উইথ ভ্যানিলা আইসক্রিম। দর্শনের ওপরে দেখো দেখা যাচ্ছে হালকা হালকা তিল দেওয়া আছে সেজেমে। এবার একটু খেয়ে দেখি, ট্রাই করি। দর্শনটা হচ্ছে আমরা গজা খাই, সেই গজা ভালোই লাগছে, ইটস অ্যাকচুয়ালি গুড ডেজার্ট। আমরা রাবড়ি জলেবি খাই না ডেজার্টে, তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ সিমিলার থিংস, বাট রাবড়ির বদলে এখানে জাস্ট ভ্যানিলা আইসক্রিমটা ইয়ে করা হয়েছে, দেওয়া হয়েছে। আমি দুটো স্কুপ ভ্যানিলা নিয়েছি উইথ সাম দর্শনস। তো আমাদের খাওয়া দাওয়া জাস্ট হ্যাজ কাম টু অ্যান এন্ড। একটু সামারাইজ করি, টোটাল 15 রকমের আইটেম আছে, দের আর 15 আইটেমস ভেজ ননভেজ মিলিয়ে। তো স্যুপ যেটা ছিল, এক রকমের ভেজ স্যুপ ছিল দেখালাম, একটা ননভেজ স্যুপ ছিল, সালাড ছিল এক রকমের ভেজ সালাড, এক রকমের ননভেজ সালাড, স্টার্টারে তিন রকমের ভেজ সালাড ছিল, ভেজ স্টার্টার ছিল ইনক্লুডিং সুশি উইচ ওয়াজ আ ভেজ সুশি, অ্যান্ড টু ননভেজ স্টার্টার ছিল,
মেন কোর্সে দু রকম মেন কোর্স, দুটোই ভেজ মেন কোর্স, সাইড ডিশে দুটো, তিনটে সাইড ডিশ অ্যাকচুয়ালি, দুটো নন ভেজ একটা ভেজ, আর ওদিকে লাস্ট বাট নট দ্য লিস্ট ডেজার্টে দু রকম। তো টোটাল 16 আইটেমস, নট 15, সরি জাস্ট ফর দ্য কারেকশন। এবার দেখে নিই চলো আমাদের ফাইনাল বিল কত হলো, কারণ সঙ্গে আমরা একটা করে স্প্রাইটের ক্যান নিয়েছিলাম। দেয়ার শি কামস, উইকেন্ড বাফে, বাফে 449, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, ওকে 449 করে আমাদের বুফে পড়লো। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার একটা 40 টাকা জলের বোতল, স্প্রাইটের ক্যান 300 ml স্প্রাইটের ক্যান, যেটা দুটো নিয়েছিলাম একটা এক একটা ক্যান 85 টাকা করে পড়লো। সো আওয়ার ফাইনাল বিল ইজ 1153। দেখিয়ে দিই, $1153, 16 রকমের আইটেম দিয়ে, ইটস নট ব্যাড, দিস ইজ কি বলবো, দিস ইজ অ্যাফোর্ডেবল। তো যথেষ্ট ভালো, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, স্টাফরাও যথেষ্ট ঠিকঠাকই আছে, খাবার দাবারের খাবার দাবার মোটামুটি মোটামুটি ভালোই লেগেছে। তো বিল পেমেন্ট তো হয়ে গেল, পেট জাস্ট এই অবধি ভরে গেছে, গলা অবধি ভরে গেছে, এবার যাওয়ার পালা। যাই হোক, যথেষ্ট ভালোই এক্সপিরিয়েন্স, 6 out of 10 এক্সপিরিয়েন্স যদি বলা যায়, আর আর কি। তো আজকের ব্লগটা এই অবধি, এবার তোমাদের একটা লাইক করার পালা, আর প্রত্যেকবারের মতন এবারও বলবো তোমরা ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে আরও অনেক বেশি ইনফরমেশান আমি শেয়ার করে থাকি। তো আজকের মতো টাটা, আমার তরফ থেকে এবং কোহলির তরফ থেকেও এবং পেটুক ভবঘুরের তরফ থেকেও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।